বগুড়ায় অনৈতিক সম্পর্ক করতে গিয়ে হাতে নাতে ধরা চাচি ভাতিজা, ইসলামী আইনে বিচার করায় বিপদে স্থানীয় ইমামরা। কিশোরগঞ্জে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের বাঁচাতে গিয়ে স্রোতে ভেসে গেল যুবক, নিথর দেহ উদ্ধার স্থানীয়দের। টাঙ্গাইলে পানিতে ডুবে স্কুল ছাত্রের করুণ পরিণতি, আদরের ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা। এবং সাভারে দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে হাসপাতালে নিলেন প্রথম স্ত্রী। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ইসলামী আইনে বিচার করতে গিয়ে বিপদে পড়ে গেছেন স্থানীয় ইমামসহ ছয় ব্যক্তি। বগুড়ার শিবগঞ্জে গ্রাম্য সালিশে দৌড়া মেরে চাচি ভাতিজার বিয়ে পড়ানোর ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্য সহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী নারী বাদী হয়ে আটজনের নামে থানায় মামলা করার পর তাদের গ্রেফতার করা হয়। শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে থাকেন। ঘটনার দিন রাত ১১টার দিকে ভাতিজা আব্দুল মোমিনকে সাংসারিক কাজের প্রয়োজনে বাড়িতে ডাকেন। এ সময় গ্রামের লোকজন অনৈতিক কাজের অভিযোগ তুলে সারা রাত তাদের ওই ঘরে আটকে রাখেন। পরদিন সকালে দুজনকে ঘর থেকে বের করে মারধরের পর গ্রামে সালিশ বসায়। তিনি আরও জানান, সালিশে প্রবাসী স্বামীকে তালাক দিতে বাধ্য করার পর মসজিদের ইমাম দুজনকে ১০১টি করে দৌড়া মারার নির্দেশ দেন। পরে আজাদুল ইসলাম বাঁশের কঞ্চি দিয়ে দৌড়া মারেন। এরপর ২ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করে ভাতিজা আব্দুল মোমিনের সঙ্গে জোর করে বিয়ে পড়ানো হয়। তবে স্থানীয়রা ভিন্ন রকম তথ্যই জানিয়েছেন। তারা জানান, ওই মহিলার স্বামী বিদেশে থাকায় দীর্ঘদিন ধরেই ভাতিজার সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এলাকার সবাই এটা জানত, কিন্তু প্রমাণ না থাকায় কেউ কিছু বললে ঝগড়া শুরু করে দিত, মামলার ভয় দেখাত। রাতে ভাতিজাকে ওই মহিলার বাড়ির দিকে আসতে দেখে সবার সন্দেহ হয়। অনেকক্ষণ পেরিয়ে গেলেও বের না হওয়ায় স্থানীয় ইমাম ও গণ্যমান্য ব্যক্তিদের ডেকে তাদের হাতে নাতে ধরা হয়। পরে সবার পরামর্শে বেত মেরে বিয়ের সিদ্ধান্ত নেয় ইমাম। ওই সময় তারা নিজেরাও বিয়েতে রাজি ছিল, কিন্তু পরে শুনি যে মামলা করে দিয়েছে। ওদের নষ্টামির কারণে ইমাম ও মেম্বাররা বিপদে পড়ে গেল। আমরা তাদের মুক্তি ও ওই চাচি ভাতিজার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, গ্রামে কোনো ঘটনা ঘটলে জনপ্রতিনিধি হিসেবে আমাদের সেখানে যেতে হয়। থানা পুলিশের পক্ষ থেকেও ইউপি সদস্যকে ঘটনাটি মীমাংসার দায়িত্ব দেওয়া হয়েছিল। দৌড়া মারার সঙ্গে ইউপি সদস্য জিল্লুর রহমান জড়িত নন, তার নামে মামলা দেওয়া ঠিক হয়নি। সেখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তি এবং ইমাম সাহেব কোন পরিস্থিতিতে দৌড়া মারার সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে আমার জানা নেই। শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, ভুক্তভোগী নারী থানায় মামলা করার পর এলাকায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে, পলাতক ২ জনকেও গ্রেফতারের চেষ্টা চলছে। এবার অন্যান্য প্রসঙ্গ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে ডুবে যাওয়া নৌকার যাত্রীদের উদ্ধারে হাওরে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। ইটনা মিঠামইন অষ্টগ্রাম সড়কের ভাতশালা গ্রামের হাওরে দুপুর ১টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে ২৫ বছর বয়সী সাবিকুল ইসলামের দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত সাবিকুল ইসলাম অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়নের বড়াগিরকান্দি গ্রামের আব্দুল রহিমের ছেলে। আদমপুর ইউনিয়নের চিকনাকান্দি গ্রামের বাসিন্দা আব্দে মোস্তফা রোমান জানান, সাবিকুল দুপুরে হাওরের অলওয়েদার সড়কে ঘুরতে যান। সেখানে ডুবন্ত নৌকা থেকে যাত্রীদের উদ্ধারে পানিতে ঝাঁপ দেন, এতে তিনি নিজেই নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তার লাশ উদ্ধার করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবারের ৭ জন একটি ছোট ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বাজিতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। নৌকাটি ভাতশালা সেতুর নিচে প্রবল স্রোতে উল্টে যায়। এ সময় সাবিকুল তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন। নৌকাটি ডুবতে দেখে তিনি বন্ধুদের কাছে মোবাইল ফোন রেখে হাওরে নেমে পড়েন। হাওরে নেমে সবাইকে উদ্ধার করলেও নিজে বাঁচতে পারেননি। অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ জামান জানান, দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একই পরিবারের ৭ জন একটি গরুসহ ছোট ইঞ্জিনচালিত নৌকা দিয়ে বাজিতপুর উপজেলার বোয়ালিয়া গ্রামে আত্মীয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি ভাতশালা সেতু নিচে এলে পানির প্রবল স্রোতে যাত্রীসহ উল্টে যায়। ঘটনার সময় নিহত সাবিকুল তার বন্ধুদের সাথে সেতুর উপর দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পানিতে নৌকাডুবির ঘটনা দেখে ডুবে যাওয়া যাত্রীদের বাঁচাতে বন্ধুদের কাছে মুঠোফোন রেখে সাবিকুল হাওরে নেমে পড়েন। দুটি শিশুকে উদ্ধার করতে পারলেও নিজেই পানিতে তলিয়ে যান। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, নৌকার যাত্রীরা সবাই নিরাপদে পাড়ে উঠে আসেন। অন্যদিকে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘন্টা পর ইসমাইল হোসেন নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
ইসমাইল হোসেন উপজেলার গোবিন্দাসী গ্রামের জরিপ শেখের ছেলে। উপজেলার গোবিন্দাসী গ্রামের নিজ বাড়ির পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। ইসমাইল গোবিন্দাসী তানিয়া খাতুন নুরানিয়া মাদ্রাসার নার্সারি শ্রেণীর ছাত্র ছিল। পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল 5টার দিকে নিখোঁজ হয় ইসমাইল। এরপর মাইকিং ও অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি। পরের দিন সকাল 6টার দিকে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে স্বজনরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এলাকাবাসী জানায়, 15-16 বছর আগে ইসমাইলের বড় ভাই পানিতে ডুবে মারা যায়। একইভাবে এ ছেলেকেও হারিয়ে পাগল প্রায় বাবা মা। ছেলের লাশ দেখে অঝোরে কাঁদছেন তারা। স্বজন ও পরিবারের লোকজনরাও করছেন আহাজারি। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এ ব্যাপারে ভূঁইয়াপুর থানার মোহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে পরের দিন সকাল 6টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের ডোবায় ভাসমান অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিকভাবে তদন্তে জানা যায় ওই শিশুটি পানিতে ডুবে মারা যায়। তবে কেউ না দেখায় সুরতহাল শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শেষ করছি দ্বিতীয় বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কেটে নেয়ার খবর জানিয়ে। সাভারে পারিবারিক কলহ ও দ্বিতীয় বিয়ে করার ক্ষোভে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রথম স্ত্রীর বিরুদ্ধে। রাত 1:30টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রণস্থল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তি নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা, তিনি পেশায় পোশাক শ্রমিক। অভিযুক্ত স্ত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বাসিন্দা। স্থানীয় এক ব্যক্তি জানান, দিবাগত রাত 1:30টার দিকে ভুক্তভোগী ব্যক্তির স্ত্রী তাকে মোবাইলে ফোন করে একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিতে বলেন। এত রাতে অ্যাম্বুলেন্স ডাকার বিষয়ে জানতে চাইলে ওই গৃহবধূ নজরুলকে জানান, ব্লেড দিয়ে স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন। পরে একটি ভ্যানের ব্যবস্থা করে দিলে আহত স্বামীকে নিয়ে হাসপাতালে রওনা দেন অভিযুক্ত স্ত্রী। ভুক্তভোগীর বড় ভাই সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে গ্রাম থেকে সাভারে হাসপাতালে ছুটে এসেছি। যতদূর জেনেছি, পারিবারিক দ্বন্দ্ব থেকে স্ত্রী সুফিয়া তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে। প্রতিবেশী নজরুল ইসলাম কাজী বলেন, সুফিয়া বেগম স্বামীর গোপনাঙ্গ কেটে রাতেই আমাকে ফোন করেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে নাজমুল হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠাই। সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ম্যানেজার ইউসুফ বলেন, রোগীর অবস্থা এখনও আশঙ্কাজনক, চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ওই গৃহবধূর প্রায় ঝগড়া বিবাদ হতো। সম্প্রতি পাশের এলাকায় দ্বিতীয় বিয়ে করেন ভুক্তভোগী ব্যক্তি। দুদিন আগে বিষয়টি এলাকায় জানাজানি হয়। স্থানীয়দের ধারণা, স্বামী দ্বিতীয় বিয়ে করার ক্ষোভ থেকেই এ কাণ্ড ঘটিয়েছেন প্রথম স্ত্রী। আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক মোমিনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেননি। প্রিয় ভিউয়ার্স, মুসলিম প্রধান দেশে ইসলামী আইনে বিচার করায় ইমাম ও মেম্বারকে গ্রেফতারের বিষয়টি আমাদের জন্য লজ্জার নয় কি? ইয়েস অথবা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের অভিমত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।